কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলে তাদের সেকেন্ড ম্যাচ খেলতে চলেছে বেঙ্গল। প্রথম ম্যাচে জঘন্য প্রথম একাদশ বাছাইয়ের পরে সেকেন্ড ম্যাচের আগে বেঙ্গল কোচের হাতে আরও অপশান খুলে গেছে। প্রথম কথা, আনোয়ার আলী এনওসি পেয়ে যাওয়ায় ডিফেন্স অনেক বেশি স্টেবল হয়ে গেল। বল প্লেয়িং ডিফেন্ডার হেক্টর উস্তে আনোয়ার জুটি, পরীক্ষিত মোহনবাগানের জুটি, তাদেরকে প্রথম একাদশে রাখবে এটাই এক্সপেক্টেড। এবং তার হাতে যেহেতু অনেক তরুণ ফুটবলার রয়েছে যাদের থাকলে ম্যাচ যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, তবুও কোচ কার্লোস কুয়াদ্রা তাদের নামাবেন না এরকম মেন্টালিটি নিয়ে শুরু করেছেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে, ভাই আমি একা না, আমি আগের দিন আমার বক্তব্য ইস্টবেঙ্গল মোহনবাগান দুই কোচকে নিয়ে ব্যক্ত করেছি, ইস্টবেঙ্গল কেরালা ম্যাচের আগে প্রত্যেকটা ফ্যান পেজ, শুধু ইস্টবেঙ্গল ফ্যান পেজ না, ভারতীয় ফুটবলের প্রত্যেকটা ফ্যান পেজ মানে করজোড়ে রিকোয়েস্ট করছে, ভাই বিষ্ণু তালাল ডায়মন্ডাকোসকে একসাথে নামানোর জন্য। এবার এটা যদি না হয় ভাই কি হতে চলেছে আমি জানি না, কিভাবে কোচ আক্রমণের শিকার হবে সেটা আনএক্সপেক্টেড কোচ কার্লোস কুয়াদ্রাত, কারণ পুরো ভালো জিনিসটা তিনি পেয়ে এসেছেন তার মেন্টালিটির জন্য, গত সিজনে তার গেম রিডিংয়ের জন্য, বাট এই সিজনে তিনি কি রিড করতে পাচ্ছেন না সেটাই কিন্তু সব থেকে খারাপ বিষয়। যদিও কিছুটা হলেও কার্লোস কুয়াদ্রাত আজ করতে পেরেছেন পরিস্থিতি। তবে ভাই আজ করতে পারার পর গত সিএফএল ম্যাচ যেটা মোহামেডানের এগেনস্টে খেলল ইস্টবেঙ্গল, ভাই সেটাতেও ব্ল্যান্ডার করেছেন। এত পরিমাণ হার্ড ট্রেনিং করানো হচ্ছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের যাতে করে তারা ম্যাচে গিয়ে সেই তাদের এনার্জেটিক পারফরমেন্স দিতে পাচ্ছেন না, এরকম কিন্তু কিছু রিপোর্ট আমাদের কাছে আসছিল। এবং এই মুহূর্তে খোলসা হয়ে গেল এই বিষয়টা, সিএফএলের ম্যাচে মোহামেডানের এগেনস্টে ইস্টবেঙ্গল অনেক দুবার পিছিয়ে পড়েছিল, সেখান থেকে বিষ্ণু কিন্তু টেনে বার করে, এই সরি জেসিন কিন্তু টেনে বার করেছে দলকে দুর্দান্ত গোল করে। তো সেই টিমে একটা দারুণ ঘটনা ঘটেছে, বিনো জর্জের আন্ডারে তো সিএফএলের ছেলেরা প্র্যাকটিস করছে, এবার গত সিজনেও কোচ কার্লোস কুয়াদ্রাত তার পাকামিতে সিএফএলের জুনিয়র ছেলেগুলো যে পারফরমেন্স করে তারা লিগ টাইটেল জেতার জায়গায় টিমকে নিয়ে গেছিলো, ভাই জুনিয়রগুলোকে সরিয়ে দিয়ে সিনিয়র বুড়ো ভামগুলোকে খেলিয়ে ম্যাচ ধেড়িয়ে কোচ কার্লোস কুয়াদ্রাত কী করলো না, টাইটেল থেকে জুনিয়ররা যে পরিমাণ এফোর্ট দিয়ে ম্যাচগুলো বের করেছে সেটাকে পুরোপুরি ভাই সরিয়ে দিল, না তোমাদের ট্রফি লাগবে না, এই লাগবে না, সিনিয়ররা উঠে আসুক, ভাই সিনিয়ররা পারফরমেন্স করে উঠে আসবে তাদের জায়গা দেওয়া হচ্ছে, জুনিয়ররা পারফরমেন্স করছে তাদের জায়গা দেওয়া হচ্ছে না। তো যাই হোক, গত সিজনে সেটা গেছে, খুব খারাপ বিষয়। এই সিজনেও কোচ কার্লোস কুয়াদ্রাত প্র্যাকটিস করাচ্ছেন বিকেলে, বিনো জর্জের আন্ডারে সকালে প্র্যাকটিস হচ্ছে তোমরা সকলেই জানো। এবার এই প্র্যাকটিসের সময় দেখা গেল যে জুনিয়র ছেলেরা ভাই সকালে প্র্যাকটিস করছে, বিকেলেও প্র্যাকটিস করছে, সকালে বিনো জর্জের আন্ডারে প্র্যাকটিস করছে, বিকেলে কোচ কার্লোস কুয়াদ্রাতের আন্ডারে প্র্যাকটিস করছে। ভাই দুই রকম স্ট্র্যাটেজি দুই কোচের, বিনো জর্জ প্রচণ্ড পরিমাণে প্রেশার ফুটবল খেলান, প্রচণ্ড পরিমাণে অপোনেন্টের ওপর প্রেশার ক্রিয়েট করান, তো কতটা হার্ড ট্রেনিং হয় তাদের সেটা বুঝতে পারছ। এবার কোচ কার্লোস কুয়াদ্রা তার ডিফেন্সকে স্ট্রং করার জন্য তিনিও কিন্তু হার্ড ট্রেনিং করান, যে রিপোর্টটা আমাদের বহুদিন আসছে, এবং যার ফলে কিন্তু এত হার্ড ট্রেনিং, দুবেলা করে প্র্যাকটিসের পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে তাদের লেগস, এবং যার পারফরমেন্স অনেকটা কিন্তু স্লো ফুটবল, আমরা ইস্টবেঙ্গল জুনিয়র টিমকে যেভাবে অপারেট করতে দেখি সেরকম কিন্তু অপারেট করতে দেখলাম না, আর এটাই কিন্তু গত ম্যাচে ড্রয়ের কারণ। ভাই জেসি না থাকলে এই রিপোর্টটা বড় করে বেরোলে এবং ইস্টবেঙ্গল গত ম্যাচে হারলে কার্লোস কুয়াদ্রা তখন থেকেই হয়তো, ভাই এরপর কোচের অন্তত এই জিনিসগুলো ভেবে দেখা দরকার, তারা যে ট্রফিটার জন্য লড়াই করছে সেটাও ভাই তাদের অ্যাচিভমেন্ট, প্রত্যেক সিজনে তাদের এই অ্যাচিভমেন্টটাকে তাদের কাছ থেকে কেড়ে নেয়া কোচ কার্লোস কুয়াদ্রাতের এটা শোভা পায় না। এবার চলে আসা যাক ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কেরালার বিরুদ্ধে। আমার মনে হয় যে ভাই যে প্রুভেন যেই জুটিটা রয়েছে মোহনবাগানের হেক্টর উস্তে আনোয়ার আলী সেটাই ভাই বসিয়ে দাও, প্রভাত লাকড়া যদি সুস্থ হয়ে যায় নামিয়ে দাও রাইট ব্যাকে, না হলে রাকিব থাকুক,
লেফট ব্যাকে ডুরান্ট কাপে যে বাচ্চা ছেলেটা খেলে এসছে জোথান পুইয়া তাকে নামাও। এই চুংনুঙ্গার মতো মাথা মোটা গর্ধব ফুটবলার দিয়ে ওই লেফট ব্যাকের মতো ইম্পর্টেন্ট জায়গা যেখানে শুধুমাত্র ব্লকিং করতে হয় না, যেখানে ওভারল্যাপ করতে হয়, যেখানে ক্রস বাড়াতে হয়, যেখানে মাইনাস করতে হয়, অ্যাটাকে ওঠার সাথে সাথে আবারও রান করে নিচে নামতে হয়, সেরকম সম্ভাবনাটা চুংনুঙ্গার থেকে পাওয়া যাবে না। ভাই জোথান পুইয়াকে নামাও, অনেক বেশি টাচ খেলতে পারবে এই ফুটবলারটা, চান্সেস ক্রিয়েট করতে পারবে, ডিফেন্সে স্টেবিলিটি বাড়ানোর জন্য ভাই কুইক মুভ করে নামতে পারবে, অবশ্যই নামাও, এই জায়গাগুলো দরকার। মাঝ মাঠে অবশ্যই সল ক্রিসপো জেকসনকে রাখো, মাদি তালালকে অ্যাটাকিং মিডিও রাখো, বাঁদিকে বিষ্ণুকে রাখো, ডান দিকে নন্দাকে রাখো এবং ওপরে ডায়মন্ডটা কসকে রাখো। এই প্রথম একাদশটা আমার মনে হয় যে নামানো উচিত। দেখো নাওরেম ফর্মের ধারে কাছে নেই ভাই, যা পারফরমেন্স তার ধারে কাছে নেই। গত সিজনটা কোচ কার্লোস কুয়াদ্রাদো তাকে মিড থেকে অপারেট করিয়েছেন, সে লেফট উইঙ্গার। এইভাবে যদি কোচের চাপে পড়ে প্লেয়ারদের পজিশন শিফট করতে হয় তাহলে তো ভাই প্লেয়ারদের পারফরমেন্সে অ্যাকচুয়ালি এফেক্ট পড়বে। কিন্তু গত ম্যাচে নাওরেম মহেশসিংয়ের যে একটা ক্রস ছিল ভাই, ঘপ করে টার্ন করে বলটা দিল, মেবি নন্দা বলটা ভলি মারতে পারলো না, মিস করলো, মিস কিক করলো, মেবি নন্দাই ছিল। তো ওর কিন্তু লেফট উইং থেকে খেলতে দিলে কিন্তু তাও ভাই এই অফ ফর্মের মধ্যেও ভালো ক্রস রাখছে, বাট ভাই মাঝ মাঠ থেকে অপারেট করতে এই অসুবিধা হচ্ছে। কিন্তু ওখানে ভাই অবভিয়াসলি রাখো মাদি তালালকে এবং দুটো উইংয়ে শিফট করো নন্দাকে এবং বিষ্ণুকে, তারপর তুলে দাও নাওরেমকে নামাও বিষ্ণুর জায়গায়, ডান দিকে নন্দাকে তুলে দিয়ে আমানকে নামাও। আমান একদম সেলফিশ না, ডেভিডকে ইউজ করতে পারো যদি অপশান তোমার হাতে মনে হয়। আর যেহেতু আনোয়ার ঢুকে গেছে ভাই, দুই বিদেশি একসাথে নামাতে হবে না, তাই বলে ভাই জেকসন সৌভিককে একসাথে নামিও না। এই ট্যাকটিক্যাল চেঞ্জেসগুলো আমার মনে হলো পার্সোনাল, তোমাদের বক্তব্য তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।